হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর কিছু বলার নেই। তো ফাইনালি আজকের ভিডিওটা সাডেন স্টার্ট করছি। এখন রাত বাজে হচ্ছে 9টা, মানে বাজতে যায়, আর আমি এখন যাব হচ্ছে চুলটা স্ট্রেটনিং করাতে। স্ট্রেটনিং বা কেরাটিন জানি না, কিছু একটা করো ভাই। চুলটার অবস্থা আমার বিরাট খারাপ রয়েছে, জানি না কি হবে ভাই। তো যাই হোক, ভিডিওটা একেবারে পুরো পার্লারে গিয়ে স্টার্ট করছি ভাই। ছোটো ছোটো পার্লার আছে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের এই ছোট্ট একটা দোকানে, মানে বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে এই দোকানটাতে আমি একদম বাচ্চাবেলা, মানে এখানে যে চেয়ার পেতে এখানে করা হতো না, মানে বাচ্চাদেরকে বসিয়ে, হ্যাঁ ঠিক ঠিক এই জিনিসটাই। মানে ফার্স্টে আমাকে দোকানে বাবা নিয়ে আসতো, নিশিতার দোকানটা ছিল ঠিক ওই সাইডটাতে। তো বাবা আমাকে ছোটবেলা নিয়ে আসতো, তো বাবার পর থেকে আমি একা একা চলে এসেছি ভাই। তো যাই, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের নিশিতা, এখন অবধি ইয়াং রয়েছে, ছোটবেলা থেকে সেমি দেখে যাচ্ছি। তো নিশিতা বলো, কোনটা করলে বেটার হবে, কেরাটিন না স্মুথনিং? আমি বাড়িতে ফিরছি আর আমার মনে হচ্ছে কি আমি কিছু একটা করবো ভাই। চলে তো বাড়িতে আসলাম, সাডেন জামা প্যান্ট খুললাম, খুলে ভালো একটা ভিডিও করতে দাদারই চলে যাই ভাই। তো যাই, চলো স্টার্ট করছে। দাদা সমস্ত সরঞ্জাম গোছাচ্ছে, তো গোছাতে গোছাতে আমি ভিডিওস গুলো নিচ্ছি আর তোমরা দেখ, হ্যাঁ আর ফার্স্টে আমার শ্যাম্পু হবে, তোমরা দেখো কিন্তু ভিডিওটা কি করে হচ্ছে। আর বাইদে বলে দিই, সব থেকে চিপ প্রাইস। আমরা চেষ্টা করি সেকশন করে লাগানোর সময় হাফ ইঞ্চ ছেড়ে লাগানো, কারণ হচ্ছে এটা স্ক্যাল্পে লাগলে অনেক সময় হেয়ার ড্যামেজ হতে পারে, হেয়ার ফল হইতে পারে। আচ্ছা, যার কারণে আমাদের সিস্টেমে বলে যে ফার্স্ট ক্রিম স্ট্রেটনিং ক্রিম লাগানোর সময় এটা হাফ ইঞ্চ ছেড়ে লাগাতে হয়। দেখো ফাইনালি ক্রিম সেকশনটা, ফার্স্ট সেকশনটা হয়ে গেছে, জানি না কতক্ষণ বসতে হবে, নিশিতা তো বসিয়ে রেখে দিয়েছে আমাকে। তো যাক, ফার্স্ট সেকশনটা কমপ্লিট হলো, এবার বসতে হবে। এটা প্রসেস হতে সময় তো লাগছে। আচ্ছা, মানে ততক্ষণ ভিজিবল চেকিংটা করে নেবে। আচ্ছা, মানে মানে ফার্স্ট ক্রিমটা দিলে একটুখানি কিছুক্ষণ বসতে লাগে, এটা হচ্ছে নিয়ম ভাই। তারপরে আবার ভিজিবল চেকিং করে নেবো, চেকিং এ যদি প্রসেস কমপ্লিট হয়ে যায় তারপর আমরা ওয়াশ করে নেবো। আচ্ছা, তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। ওয়াশের পর হবে স্ট্রেটনিং, যেটা হচ্ছে আমি বলবো এমনি এমনি করতে বহুত মাথা খাবো। যাই হোক, দেখতে থাকো ভিডিও। দেখো ফাইনালি এটা একটা চুলের টেস্টিং চলছে। এটা একটা চেকিং চলছে, যার নাম হলো ভিজিবল চেকিং। তা এটাতে চুলটা প্রসেস হয়েছে কিনা এটা কমপ্লিটলি জানার জন্য, বাট ভাইয়ের কমপ্লিটলি প্রসেস হয়ে গেছে। এবার আমরা শ্যাম্পুর জন্য যাবো। চলো ডান, শ্যাম্পুটা হয়ে যাক। ওই শ্যাম্পু না, তারপর নরমাল নরমাল ট্যাব ওয়াশ হবে, এটা শ্যাম্পু হবে না। আচ্ছা আচ্ছা, যারা ফার্স্ট টাইমই শ্যাম্পু, হ্যাঁ ওকে ঠিক আছে। তো সিল্কি সিল্কি হয়ে গেছে আমার চুলটা, দেখে তো পুরো লিটারালি আমি ক্রাশ খেয়ে গেছে। এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, নিশিতা বলো, একটা মুভি আছে ঠিক এরকম, এরকম চুলগুলো থাকে সামনে এরকম ভাবে। বলো তো তোমরা গেস করে বলো দেখি কি মুভি আছে। অপরাজিত, পুরো অপরাজিত হয়ে গেছে এরকম। তাহলে কি হবে নিশিতা ব্যাপারটা? ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে, ওকে ওয়াশ হয়ে গেছে হেয়ার, এবার হবে ড্রায়ার, হবে ড্রাই করার পর আয়নিং হবে। ওকে, তো গাইস চুলটা এখন একটু হচ্ছে হালকা সেটিং, কেন কি যেহেতু চুলটা কাটিং চলছে, হালকা কাটিং চলছে, যেহেতু চুলটা একটু হালকা ছোট করবো আমি, তার জন্য এতটা লং রাখবো না। যতটা তাড়াতাড়ি করাটা পসিবল, দেখতে পাচ্ছ এখন যে এখন চুলটা কত বড়টা হয়েছে আমার।
এখন চলছে খুব শান্তিতে একটা আয়রন সেকশন যেখানে আমি ঘুমাচ্ছি, লিটারালি ঘুমাচ্ছি। এখন না খেয়ে দিয়ে রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা কটা বাজে, কটা বাজে নিশিতা? কটা বাজে গেছে? 12:20 12:20 এখন বাজে হচ্ছে 12:20। নিশিতাও না খেয়ে আমিও না খেয়ে, বাট সব থেকে ভালো লাগলো এটা যে আমি নিশিতাকে এর আগেও একবার দুবার বলেছিলাম, কিন্তু টাইমের জন্য হচ্ছিল না। আজকে আমি ফোন করে বললাম সাড়ে, নিশিতা বলছে আসবি, আর এটা প্লিজ একটু কম্প্রোমাইজ করো, ঠিক আছে? এটাই সব থেকে ভালো লাগলো। ছোট বিশাল লাগছে, হ্যাঁ একটু টানব। যাই হোক, ভালো লাগছে, ঠিক আছে? আর আমার খুব ঘুম পাচ্ছে, কেন কি অনেকটা বেশি রাত হয়ে গেছে আজকে, তাই। আইনিং এর কাজ কমপ্লিট, নেক্সট হবে নিউট্রিলাইজার, তারপর ফাইনাল দিয়ে গেছে। ওকে, হ্যালো গাইজ, গুড মর্নিং। তো ফাইনালি সকাল সকাল এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর এখন যাবো হচ্ছে চুলের একটা কেমিক্যাল ওয়াশ করতে, মানে হচ্ছে স্পা করতে যাবো। তো কালকে অ্যাকচুয়ালি আমার এই স্পাটা করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি টাইম পাইনি, তো যেতে পারিনি। তো আজকে তার জন্য যাবো, আর চুলগুলো খুব শক্ত শক্ত, মানে ঝাড়ুদারের মতন হয়ে গেছে। যাই হোক, এই চুলটা এখন এরকম লাগছে, বাট আফটার কেমিক্যাল ওয়াশ তারপরে চুলটা একটু হালকা ভলিউম হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। তো যাই, চলো ফ্রেশ হয়ে আমি একটু যাই, তো একেবারে গিয়ে আবার পার্লারে দেখা হচ্ছে। দেখো ভাই, বেসিক্যালি সকাল সকাল তো পার্লারে চুল এসেছিলো, আর এখন নিশিতা করতে চলছে চুলের একটা ছোট্ট কেমিক্যাল ওয়াশ, যেটা করে চুলটা তত বেশি সিল্কি হবে, তাই তো? সিল্কি হবে নাকি? আচ্ছা আচ্ছা, চলো। দেখো ভাই, গরমের মধ্যে যদি এতটা গরম নেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? মা তো বড় হয়ে গেছে ভাই। দেখো দেখো, সব পারে, বলো হাই, বলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা কি ভালো আছো বলো? তো গাইস, ফাইনালি দেখো স্মুথনিং তো হয়ে গেল, বাট আনফর্চুনেটলি এমন একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিলাম যেটা পুরো লাগছে মেয়েদের মতন, কিছু করার নেই ভাই, কেন কি চুলটা যখনই ছাড়ছি না তখনই পুরো নেমে যাচ্ছে। বাট সিরিয়াসলি স্মুথনিংটা খুবই সুন্দর হয়েছে, বাট যখনই চুলটা এমনি করে ছেড়ে রাখছি না, মানে চুলটা পুরোটা এমনি করে সাইড থেকে নেমে যাচ্ছে, বাট যেটা আমাকে মানাচ্ছে না একদমই চুলের সাথে, কেন কি অল টাইম এরকম স্পাইক বলা চুলই আমাকে ভালো লাগে, ঠিক আছে? আর সামটাইমস যখন আগে ক্যারাটিন করাতাম, তো মানে এত সুন্দর ফিনিশিংটা আসতো না কখনোই, আর ক্যারাটিন থাকলে এই জিনিসটা না কী হতো, মানে এক সপ্তাহ দু সপ্তাহ যাওয়ার পরে আবার সে আগের মতন চলে আসতো, বাট এই জিনিসটা এখন অনেকটা দিন থাকবে, মিনিমাম তো 2-3 মাস তো থাকবেই, তারপরে গিয়ে আবার দেখা যাক কী করা যাবে। বাট আমি চুলটা লিটারেলি করিয়ে খুব হ্যাপি। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, এই যে চুলের স্পাইকটা দেখছো, এই চুলটা আমার করতে টোটাল পড়েছে হচ্ছে 100 রুপিস। সিরিয়াসলি 100 রুপিস, না না ইয়ার কি করছি ভাই, 100 রুপিস পড়েনি, আরও বেশি পড়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে কি ব্যাপারটা, আমি ফার্স্টে ভেবেছিলাম কি হালকা স্ট্রেটনিং করবো, আর দেখো স্ট্রেটনিং করলে চুলের এই এই যে স্মুথনেস, মানে এই যে স্মুথটা, এটা হচ্ছে কন্টিনিউ থাকবে, ঠিক আছে? বাট আমি যদি স্মুথনিংটা করি তো সেটা কিছুদিন থাকে, তো তার জন্যই আমি এই জিনিসটা করলাম, আর যেটা আমার পক্ষে ভালো লাগে, কেন কি এই বামসি বামসি চুলটাই আমার ভালো লাগে, ওই একদম স্ট্রেট হয়ে থাকবে ওটা একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক, যদি চুলটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর এরকম চুল করতে হলে চলে যাও নিয়ার বাই তোমাদের দোকানে গিয়ে বলো, স্মুথনিং করিয়ে দাও, তো করিয়ে দেবে। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর খুব একটা ভালো সারপ্রাইজিং ভিডিও আসছে নেক্সট ভিডিওতে, তো তোমরা ওয়েট করো, খুব ভালো সারপ্রাইজিং ভিডিও, দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো টাটা, গুড নাইট। দেখো ভাই, এখন আমি ভিডিও এন্ড করবো না, কেন কি অলরেডি পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টিতে আমি এখন এই ঠিক আমাদের মন্দির, এটা হচ্ছে মন্দির, এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি এখন ভিজবো, কেন কি ভাই বৃষ্টি হলে তো আমার পুরো মন প্রাণ উথাল পাতাল লেগে যায়। তো যাই হোক, চলো, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো যাই হোক চলো বৃষ্টিতে ভেজি নিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, আই লাভ ইউ।